ভারত সেবাশ্রম সংঘের আয়োজিত সর্বভারতীয় সপ্তম নিখিল ভারত হিন্দু মিলন মন্দির সম্মেলন শুক্রবার শিলচরের তারাপুর চানমারি রোডের সংঘের কার্যালয়ে শুরু হয়েছে। এদিন সকালে এই সম্মেলনে উদ্বোধন করেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। এতে দেশ বিদেশের প্রায় 500 সন্ন্যাসী হাজির হয়েছেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল তথাগত রায় বলেন, স্বামী প্রণবানন্দজি মহারাজের জন্য আজ আমরা হিন্দুরা মাথা উঁচু করে চলতে পারছি। তিনি বলেন, বিভিন্ন সময়ে আমাদের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখন সময় এসেছে সে কথা স্মরণ করে সব হিন্দুদের একত্র হওয়ার। শ্যামাপ্রসাদ তো সরস্বতী প্রাঙ্গণের মানুষ ছিলেন, উনি তো রাজনৈতিক প্রাঙ্গণের মানুষ ছিলেন না। উনি কলেজ থেকে পাস করার পর থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত ছিলেন। তার পিতৃদেব স্যার আশুতোষ মুখোপাধ্যায় তাকে সেই আসনে বসিয়েছিলেন এবং তিনি যে সেই আসনের যোগ্য সেই পরিচয় দিয়েছিলেন। তারপরে তিনি রাজনীতিতে এলেন কি করে? তিনি রাজনীতিতে এলেন তার কারণ, তাকে প্রেরণা দিয়েছিলেন এই কাজ করতে কয়েকজন, তার মধ্যে একজন ছিলেন নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, যার নাম এমসি চ্যাটার্জি হিসেবে সোমনাথ চট্টোপাধ্যায়ের পিতা, আরেকজন ছিলেন আশুতোষ লাহিড়ী। আর সবচেয়ে বেশি প্রেরণা যে দিয়েছিলেন, সবচেয়ে বেশি প্রেরণা যিনি দিয়েছিলেন, আজকে তাকে স্মরণ করে আমরা এই সভায় বসেছি, তিনি আমাদের গুরু মহারাজ প্রণবানন্দজি। প্রণবানন্দজির প্রেরণার ফলে এদিন বক্তব্য রাখতে গিয়ে স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ বলেন, সমাজকে উদ্বুদ্ধ করা, সমাজকে সংগঠিত করা এবং সমাজকে অনুপ্রাণিত করার জন্য আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ হিন্দু মিলন মন্দির আন্দোলনের সূচনা করেছিলেন। ধর্মের প্রেরণার মাধ্যমে সমাজকে উদ্বুদ্ধ করা, সমাজকে সংগঠিত করা, সমাজকে অনুপ্রাণিত করার জন্য আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই হিন্দু মিলন মন্দির আন্দোলন করেছিল। এটা কোনো কাজ, উনি বলেছেন আমার মিলন মন্দির কোনো ইট চুন বাড়ির মন্দির নয়, এটা একটা আন্দোলন, এটা একটা প্রেরণা, মানুষকে জাগাতে হবে। মানুষ ঘুমিয়ে পড়েছে, স্বামী বেদানন্দ সিংহস্বামী বেদানন্দজি মহান লিখেছিলেন, আমার হিন্দু জাতি একটি ঘুমন্ত সিংহ হয়ে গেছে, স্লিপিং লেভিয়াথান, তাকে জাগাতে চেয়েছিলেন স্বামী প্রণবানন্দ। আজ পর্যন্ত কোনো সমাজ সংগঠক কিংবা ধর্মীয় নেতা এত বড় জাগরণ আনতে চেষ্টা করেননি হিন্দুদের মধ্যে, হিন্দু সমাজকে সংগঠিত করার জন্য। এদিনের অনুষ্ঠানে বিজেপি আসামের দায়িত্বপ্রাপ্ত প্রভারী মহেন্দ্র সিং শ্যামাপ্রসাদ মুখার্জি ঝান্সি রানী লক্ষ্মীবাই ও স্বামী বিবেকানন্দকে স্মরণ করে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বিভিন্ন ঘটনাক্রম তুলে ধরেন। अगर हमारा पूर्वज कोई है, मैं जिसकी संतान हूं, जो मैं यहां पर खड़ा हूं, तो उनका नाम डॉक्टर श्यामाप्रसाद मुखर्जी। 21 अक्टूबर 1951 में जनसंघ की स्थापना अगर किसी ने किया तो डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने। 6 जुलाई 1901 डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी अवतरित हुए। जब डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी अवतरित हुए उसके पहले का मैं केवल 5-6 लाइनें आपको कहना चाहता हूँ। 1857 का स्वतंत्रता संग्राम हो रहा था, झांसी की रानी दोनों हाथों में तलवार लेकर के घोड़े की लगाम को दांतों तले दबा करके किले की दीवार पर दौड़ती हुई फिरंगियों को भारत से भगाना है। कहीं रानी लक्ष्मीबाई लड़ रही थी, कहीं तात्या टोपे लड़ रहे थे, कहीं मंगल पांडे लड़ रहे थे। लड़ते लड़ते 12 जनवरी 1863 आ गया, स्वामी विवेकानंद अवतरित हो गए। और 12 जनवरी 1863 में स्वामी विवेकानंद अवतरित हुए। 1887 में स्वामी विवेकानंद ने कहा, गर्व से कहो हम हिंदू हैं, ये बात 1887 में स्वामी विवेकानंद। स्वामी विवेकानंद बोले छिल और स्वामी विवेकानंद जब 1887 में कहा गर्व से कहो हम हिंदू हैं, हिंदुओं का परचम दुनिया में कौन लहराएगा, तो कौन माई का लाल शिकागो जाएगा, तो स्वामी विवेकानंद शिकागो जाएंगे। आपने देखा